আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ইনশট অ্যাপস দিয়ে ফ্রিতে এ ধরনের ছবিগুলো এডিটিং করার জন্য পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো বন্ধুরা, আমাদেরকে যেতে হবে ইনশট অ্যাপসটিতে। এই অ্যাপসটি প্লে স্টোরে পাওয়া যায়, তবে এ ধরনের ছবি এডিটিং করার জন্য ইনশট প্রো ভার্সনের প্রয়োজন হবে। আর এই ইনশট প্রো ভার্সনটি আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ফটোতে টাচ করার পর এখান থেকে আপনার গ্যালারির সবগুলো ছবি শো করবে। আপনি যেই ছবিটা এডিটিং করতে চান সেই ছবিটাকে টাচ করুন, ছবিটি অটোমেটিকলি এখানে এসে যাবে। তারপর এখানে ক্যানভাসে টাচ করে আপনি আপনার সাইজটাকে সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে নো ফ্রেম রাখবো, তারপর টিক মার্ক করে দেব। এখানে দেখুন ফিল্টার লেখা আছে, ফিল্টার টাচ করতে হবে। তারপর ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন, এখান থেকে আপনি যে ছবিটাতে টাচ করবেন ঠিক আপনার ছবিটা সেই কালারটাই হয়ে যাবে। আপনি যদি নিচের ছবিগুলোকে বাঁদিকে স্লাইড করেন, তারপরে দেখেন এখানে রেড লেখা আছে, রেডে যদি টাচ করেন আপনার ছবির মধ্যে যদি কোনো লাল কালার থেকে থাকে শুধু সেটা লাল থেকে যাবে, বাকিগুলো সাদা কালো হয়ে যাবে। ওর ঠোঁটের মধ্যে লাল কালার ছিল তাই লাল রয়ে গেছে, বাকিগুলো সাদা কালো। অন্যটা সিলেক্ট করুন, অরেঞ্জ কালার সিলেক্ট করলে আপনার ফেসটা কালারিং থাকবে, বাকিগুলো সাদা কালো হয়ে যাবে। হলুদে টাচ করলে হলুদ থেকে যাবে, বাকিগুলো সাদা কালো। আপনি গ্রিনে টাচ করতে পারেন। তো আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে এই কালারের এডিটিংটা, আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারেন। এখানে অসাধারণ অসাধারণ আনলকড পেয়ে যাবেন যদি আপনি প্রো ভার্সনটি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করেন। তো আমি জাস্ট এই ছবিটা এডিটিং করব, তারপর টিক মার্ক করে দেব, তারপর এখান থেকে সেভ করে নিতে হবে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি ব্যাকে গিয়ে অন্য আরেকটা ছবি এডিটিং করে দেখাচ্ছি। তার জন্য ফটোতে টাচ করব, তারপর গ্যালারি থেকে অন্য যে কোনো একটা ছবি সিলেক্ট করব। ছবিটি আসার পর এখান থেকে ফিল্টারে যেতে হবে, তারপর এইগুলোকে বাঁদিকে স্লাইড করে এখান থেকে আপনি যেটার মধ্যে অ্যাপ্লাই করবেন আপনার ছবিটা ঠিক সেই রকমই এডিটিং হয়ে যাবে। আপনি চাইলে চেঞ্জ করে অন্যটা অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এই কালারটা রেখেই সেভ করব, তার জন্য এখানে টিক মার্কে টাচ করে এখান থেকে সেভে টাচ করলেই এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।